সে 80 ফুট উচ্চতা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড, লাস্ট কিছুদিন ধরে তো আমি তোমাদের সঙ্গে আমার গ্রামের পুজো শেয়ার করে যাচ্ছি। তো যারা যারা আমার ভিডিওগুলো চাঁদপাড়ার বাইরে থেকে দেখছো, নিশ্চয়ই অনেকেই আছে যারা চাঁদপাড়ার বাইরে থেকে দেখছে, তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আমার গ্রামের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবার তোমাদের দেখাবো প্রগতিশীল ক্লাবের কালী পুজো প্যান্ডেল। আর এখানে এসে দেখছি প্যান্ডেলটা এখনও অনেক কাজ বাকি মনে হচ্ছে, কারণ এখনও বাস দেখা যাচ্ছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদের আর এই বছর কী হতে চলেছে সেটাও তোমরা জানতে পারবে, আর কাজ কতটা কি বাকি আছে সব কিছু তোমরা দেখতে পারবে। প্রগতিশীল যুব সংস্থা ক্লাবের প্যান্ডেলটা আমরা যখন শ্যুট করতে গেছিলাম তখন গিয়ে দেখি প্রচুর কাজ বাকি ছিল, মানে অন্যান্য ক্লাবের তুলনায় কাজ কিন্তু অনেকটাই বাকি ছিল। এই যে সামনে দেখো প্রচুর এখনও বাঁশ ফেলানো রয়েছে, আর প্যান্ডেলের বাইরের কাজ সেরকম কিছু এখনও কমপ্লিট হয়নি, যদিও ভেতরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছিলো। তো এরকম দেখে আমি না মিস্ত্রিদের সঙ্গে কথা বলে জানতে চাইছিলাম যে তারা কিভাবে এই দু তিন দিনের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট করবে। তো মিস্ত্রিরা বলছিলেন যে তারা ঠিক টাইম মতন কমপ্লিট করে দেবে। আসলে তারা কাজ করছেন, তাদের তো সেই দায়িত্বটা আছেই যে কালী পুজোর আগে কমপ্লিট প্যান্ডেল তারা কিভাবে দেবেন। তো তারা বলেই দিয়েছেন পুজোর আগে একদম রেডি করে দেবেন প্যান্ডেলটা। আর এই যে এই ক্লাবের যে পূজা প্যান্ডেলটা, এটা তোমরা পুরোটাই দেখতে পারবে বাঁশের ওপরে ডিজাইন করা। এই যে যত ফুল ফুল ডিজাইনগুলো যা 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 দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু বাঁশ কেটে কেটে ডিজাইন করা হয়েছে। আর সাদা সাদা নেট নেট মতো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু মিটকেসে যে নেটগুলো ইউজ করা হয় সেই নেটগুলোই কেটে কেটে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর কাজ কিন্তু আজকের মধ্যে কিন্তু, মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো তো আজকের মধ্যে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে। কারণ তোমাদের দাদা আজকে সকালে গেছিলো বাজারের দিকে, তখন দেখছিল কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো মোটামুটি পুজোর আগের দিন আমরা কিন্তু পুরো কমপ্লিট প্যান্ডেল দেখতে পাবো। আর ভেতরটা বেশ সুন্দর ডিজাইন করেছে, এই যে দেখো কত সুন্দর লাগছে। এখনও তো এখানে বাঁশ টাশ বাঁধা রয়েছে, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না তখন দারুণ লাগবে দেখতে। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড়, তার জন্য হয়তো আরও বেশি একটু টাইম লেগে যাচ্ছে। তো চিন্তার কিছু নেই, কালী পুজোর আগের দিন আমরা পুরো রেডি কমপ্লিট প্যান্ডেল দেখতে পাচ্ছি। যেহেতু এত সুখ সুখ কাজ করতে একটু সময় লাগবে, তবে যেটুকু কাজ আমরা কমপ্লিট দেখছি সেটুকু দেখে আমরা আইডিয়া করতে পারছি যে খুবই সুন্দর একটা পুজো প্যান্ডেল হতে চলেছে। আর সেটা দেখি এখানকার মিস্ত্রি যদি কাউকে পাই তাহলে ওনার সঙ্গে কথা বলে একটু জেনে নিই পুজো সম্বন্ধে। যিনি এখানকার প্যান্ডেলের যিনি মালিক আছেন ওনার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে এবছর এখানে কী প্যান্ডেল হতে চলেছে। নমস্কার কাকু। নমস্কার কাকু, এবছর আপনারা যে কাজটা করছেন এটা কিসের আদলে প্যান্ডেলটা তৈরি হচ্ছে? প্রগতিশীল যুব সংঘের যে প্যান্ডেলটা আমরা করছি আমেরিকার ভেনাডাসরের বিখ্যাত জু টেম্পল, সেই জু টেম্পলকে অনুকরণ করে সেই আদলে আমরা প্যান্ডেলটা গড়ে তুলছি। আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসছি পূর্ব মেদিনীপুর কাঁথি। আর সবই মেদিনীপুরেরই বেশিরভাগ দেখছি। প্যান্ডেলটা তো বাইরে থেকে দেখছি অনেকটাই হাইটে, তো কত হাইটে এটা প্যান্ডেলটা? আমাদের এই যে জু টেম্পল যেটা করছি তো এটা হচ্ছে 80 ফুট উচ্চতা। দুর্গাপুজো যখন এই কাজটা করি 5 মাস বাড়িতে, 3 মাস দুর্গাপুজো যেখানে কাজ করেছিলাম সেখানে 2 মাস 5 মাস এই ডিজাইনের কাজ হয়েছে। তারপরে আমরা মোটামুটি কাজের সম্পূর্ণতা করতে পেরেছিলাম দুর্গাপুজোয়। তারপরে কালী পুজো তো শর্ট টাইমের মধ্যে বুঝতে পেরেছেন, তার মধ্যেও আমরা মোটামুটি টেনে এনেছি, করে দেবো 22 তারিখে দুপুরের মধ্যে আমরা প্যান্ডেল চলে। আর বাইরেটা কি হবে? বাইরেটা কি? বাইরে সবই বাঁশের, সবই টোটাল বাঁশের, পুরো বাঁশের, পুরো বাঁশের, বাঁশকে কেটে কেটে ডিজাইন করে টোটাল পন্ডালে বাঁশের উপরে সমস্ত ডিজাইন আমরা এই প্যান্ডেলে দেখতে পাবো। আর ভেতরে তো এসে দেখছি এখনো অনেক কাজ বাকি, কিন্তু পুজোর তো আর দিন বেশি নেই। আমি মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছি, ইনাদের উদ্বোধন হচ্ছে শনিবার দিন, মানে 22 তারিখ শনিবার 22 তারিখ দুপুরের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করবো এই প্রতিশ্রুতি দিয়েছি ও কমিটিকে, এবং চেষ্টা করছি শনিবার দুপুরের মধ্যে আমরা কাজ কমপ্লিট করবো। পুরো কমপ্লিট কাজ পাবেন, পুরো কমপ্লিট কাজ পাবেন। তো চলো আর কয়েকটা দিন অপেক্ষা, তারপরেই আমরা সুন্দর একটা প্যান্ডেল দেখতে চলেছি।
এবার আমরা চলে এসেছি আর একটা পূজা প্যান্ডেলের সামনে। আর এই পূজা প্যান্ডেলের সামনে দেখো কাপড় দিয়ে ঘিরে রেখেছে, মানে বাইরে লোকজন যাতে এখনই যাতায়াত না করতে পারে তার জন্য হয়তো। আর প্যান্ডেলটা দূর থেকে ঠিক এইরকম লুক লাগছে, ভালোই বেশ লাগছে কিন্তু দেখতে। এবার তোমাদের একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই বাইরের লুকটা। তো খুবই সুন্দর একটা প্যান্ডেল দেখে বুঝতেই পারছো। আর প্যান্ডেলের সামনে এই যে আশেপাশের ছেলেরা একটু খেলাধুলা করছে। আর এবার ভালো করে একটু আগে দেখিয়ে দিই বাইরেটা, তারপরে তো আমরা যাবো ভেতরে। এখন আমরা চলে এসেছি চাঁদপাড়া বাজারে মিলন চক্র ক্লাবে, আর মিলন চক্র ক্লাবের পূজা প্যান্ডেল একদম ভেতরেই আমরা চলে এসেছি। তো চলো এবার বাইরেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার চলো ভেতরে আমরা দেখি। ভেতরে কিন্তু অলরেডি কাজ চলছে, তো চলো আসো ভেতরে। মিলনচক্র ক্লাবে এবছর আমরা যে পূজা প্যান্ডেলটি দেখতে পারবো সেটা হলো রাজস্থানের স্বর্ণ মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এখানে প্যান্ডেলটা ফাইবার আরও অনেক কিছু দিয়েই তৈরি হচ্ছে, তোমরা এক এক করে দেখতে পারবে কী কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পেলে এটা হচ্ছে, এখানে হচ্ছে ঠাকুর রাখা হবে। আর এখানে দেখো একজন মিস্ত্রি লোহার যে গ্রিল, সেই গ্রিল ওপরে তুলে দিচ্ছে, কারণ না ওপরে স্লিংয়ে লোহার গ্রিল দিয়ে ডিজাইন তৈরি করা হচ্ছে। এই যে দেখো লোহার গ্রিলগুলো রাখা রয়েছে, আর মাঝখানে কিন্তু আর একটা জিনিস রয়েছে, এই যে মাদুরগুলো কেটে কেটে এখানে রাখা রয়েছে, এই মাদুরগুলো দিয়েই কিন্তু ডিজাইন করা হচ্ছে। এই যে লম্বা যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু সেই গ্রিলের পাশে সেট করা হচ্ছে। তো বুঝতে পারছো ভেতরটা বেশ সুন্দরই তৈরি হচ্ছে। আর এই যে ভেতরে যত ডিজাইন যা যা দেখা যাচ্ছে পুরো টোটালটাই কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। শুধু ভেতরটা না, বাইরেটাতেও কিন্তু পুরোটাই ফাইবারের ওপর ডিজাইন করে পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আর এখনও তো কাজ চলছে, আর বাইরেটা যখন লাইটিং আরও সেট করা হবে, এখনও তো লাইটিং কিছুই এখানে সেট করা হয়নি, পুরো লাইটিং দিয়ে যখন সাজানো হবে তখন কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল দেখতে লাগবে। এক এক করে চাঁদপাড়ার সমস্ত কালী পুজোর প্রস্তুতি পর্ব কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি। আর আগে থেকে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা আগে থেকে জানতে পারো এবছর চাঁদপাড়ায় কী ধরনের কালী পুজো হতে চলেছে এবং কোন ক্লাবে কী থিম হতে চলেছে, সেটা যদি তোমরা আগে থেকে জানতে পারো তাহলে তোমরা সেই বুঝে প্ল্যান করে হাতে টাইম নিয়ে ঠাকুর দেখতে বেরোবে। আর চাঁদপাড়ায় তো আর একটা দুটো পুজো হয় না, ঠাকুর দেখতে বেরোলে নিশ্চয়ই টাইম নিয়ে বেরোতে হবে, আর একদিনে হয়তো শেষ করতে পারবে কি না সেটাও সন্দেহ। তো যাই হোক, আর আজকে তো তোমরা এই দুটো তিনটে প্যান্ডেল দেখলে, আর বাকি যেগুলো রয়েছে পূজা প্যান্ডেল সেগুলো কিন্তু সমস্তটাই আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে। তোমরা এখনও যারা বাকি পূজা প্যান্ডেলগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এক এক করে সমস্ত পূজা প্যান্ডেলের প্রস্তুতি পর্বগুলো দেখে নিও, ঠিক আছে। আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি শতদল পূজা প্যান্ডেলে। আর এই শতদল ক্লাবের পূজা প্যান্ডেল প্রতি বছরই ছোটোর মধ্যেও খুব সুন্দরভাবে সাজায়, আমার কিন্তু বেশ ভালো লাগে। আগেরবারও মনে আছে খুব সুন্দরভাবে পূজা প্যান্ডেলটা তৈরি করেছিল, আর এবছরও কিন্তু দেখো খুব সুন্দর একটা পূজা প্যান্ডেল হতে চলেছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। আর ভিডিওটাকে তো না তোমরা একটু শেয়ার করে দিও, যাতে কি হয় সবাই, মানে দূরে যারা আছে তারা সবাই আমাদের এই চাঁদপাড়ার পুজোটা সবাই যাতে দেখতে পারে, তার জন্য তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। পূজা প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিএম পল্লী বলাকা সংঘের পূজা প্যান্ডেল, আর এবছর এখানকার থিম হতে চলেছে কেদারনাথ। তো এখনও কিছুই এখানে রেডি হয়নি, তো কমপ্লিট হোক তারপরে আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো।